এবারের আয়োজনটা বলিউড ভাইজানের গল্পে। আজ যে তিনি 56 বসন্ত পেরিয়ে পা রাখলেন 57-তে, বয়সটাকে সংখ্যামাত্র বানিয়ে ফিটনেসে আর স্টাইলে সালমান খান যে কোটি তরুণীর হিরো, কি করে ধরে রেখেছেন তিনি নিজেকে, জানবো এবারে সেই গল্পটা। বয়সটা যদিও ছুঁয়েছে 57-র ঘর, তবু কে বলবে 50 পেরিয়েছে সালমান খান? নিজেকে ফিট রাখতে কি করেন বলিউড ভাইজান, এমন প্রশ্ন যেন কোটি তরুণের, তেমনি জানার আগ্রহ অসংখ্য তরুণীর। নাস্তার টেবিলে গোটা চার ডিমের সাদা অংশ আর লো ফ্যাট দুধ দিয়ে শুরু হয় তার সকাল। তারপর মধ্যাহ্নভোজে গ্রিল ভেজিটেবলস, সালাদ, সঙ্গে প্রোটিন বার এবং কিছু আলমন্ড খান তিনি। আর রাতের মেনুতে থাকে মাছ, মুরগি ও স্যুপের সাথে দুটি ডিমের সাদা অংশ। এছাড়াও সালমানের ফিটনেস ট্রেনার মনীষ আর ভিলকারের রুটিন অনুযায়ী সোম, বুধ এবং শুক্রবার নেন ওয়েট ট্রেনিং। এছাড়া মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার করেন কার্ডিও, আর রবিবার অখণ্ড অবসর। মাঝরাতে জিমে ঢোকার আগে প্রোটিন শেকের সাথে অ্যামাইনো অ্যাসিড ট্যাবলেট এবং দুটি ডিমের সাদা অংশ খেয়ে নেন সালমান। ঘণ্টা তিনেক বাদে বেরিয়ে ওটস, আমন্ড ও তিনটি ডিমের সাদা অংশ এবং প্রোটিন বার খান নিয়মিত। চললো সপ্তাহের বড় একটি সময় রাখেন সাইক্লিংয়ের জন্য, যখন বের হন তখন টানা 2-3 ঘন্টা ঘুরে বেড়ান মুম্বাইয়ের রাস্তায়। এভাবেই কাটে তার দিন রাত্রি। 57-তম জন্মদিনে সালমান খানের জন্য থাকলো জন্মদিনের শুভেচ্ছা। শরীফুল হক, চ্যানেল 24।